আমরা সুস্থ থাকার জন্য প্রতিনিয়তই কত কিছুই করি, কত কিছুই খাই, কত পরিশ্রমই করি। মূল উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা সুখে থাকব, সুস্থ থাকব, পরিবার নিয়ে সুখ শান্তিতে বসবাস করব। কিন্তু এত কিছুর মধ্যেও যখন একটা কাজ সঠিক না হয়ে ভুল করেন, তখন কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। অতএব যে কোনো সিদ্ধান্ত নেবেন, যে কাজই করুন না কেন, নিজের দেহকে সুস্থ রাখুন, নিজের মনকে পরিষ্কার রাখুন, অবশ্যই আপনি সার্বিক সহযোগিতা হবে সুস্থ থাকার জন্য এবং সুখী হওয়ার জন্য। পরিবার নিয়ে সুখে থাকার জন্য আপনি যেমন ঔষধের প্রয়োজন নেই, তেমনভাবে প্রাকৃতিক খাদ্যের বিকল্প নেই। যখন যে মৌসুমে যে ফল পান, অবশ্যই প্রতিটা ফল আপনি অল্প কিছু হলেও খাবেন। যেমন এখনই আমের সিজন আসছে, কাঁঠালের সিজন আসছে, এরকম সময় কিন্তু আপনার জন্য উপযোগী বলেই আল্লাহর বিশেষ রহমত যেন আপনি এই ফল ফলাদিগুলো খেয়ে সুখে থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন, উপকার হতে পারেন। তবে অবশ্যই সেটা যেন ভালো হয়, ফরমালিন এবং বিষক্রিয়া মুক্ত। অবশ্যই প্রাকৃতিক খাদ্য বেশি করে খান, রান্না করা খাবার কমিয়ে দিন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। এই গরমের ভিতরে হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য মাঝে মাঝে ডাব খেতে পারেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি বেশি করে পান করবেন। পানি বেশি পান করার ভিতরে আল্লাহর বিশেষ রহমত আছে, সুস্থতা রয়েছে। ধন্যবাদ সকলকে।